প্রদর্শক, আজ 28 জুলাই 2020 মঙ্গলবার। আপনারা যে দেখছেন এটা ঢাকার অস্থায়ী হাট আফতাবনগর হাট। এই আফতাবনগর হাট থেকে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে খাসি কী দামে বিক্রি হয়। তো আসুন আমরা একটু খাসির দামগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এই যে এখানে আমরা দেখছি কিছু খাসি নিয়ে এসেছে। এই খাসিগুলি কে নিয়ে আসছে ভাই? আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন? আচ্ছা ভাই, ফরিদপুর থেকে। ফরিদপুর থেকে কতগুলি খাসি আনছেন? খাসি আনছি 19টা। 19টা? হ্যাঁ। আচ্ছা আমাদেরকে একটু দামগুলি জানানোর বলবেন যে এই খাসিগুলি কী দরে চাচ্ছেন? এই যে এটা যেটা আছে 15,000 টাকা চাইছি। সুপ্রদর্শক, এই যে আপনারা শুনছেন যে এখানে ভাই সর্বনিম্ন দাম কোনটা? সবচেয়ে কম এটা, ওটার দাম কত? আচ্ছা আচ্ছা, ও এটা ছাগল। আর এইগুলি তো খাসি। আর এই খাসিগুলি মূলত মানে কি দরে আপনারা বিক্রি করবেন বলে নিয়ত করছেন? আচ্ছা আপনি আনছেন মূলত? আসসালামু আলাইকুম। আচ্ছা কাস্টমার তো আসছে আমাকে ই করে না স্যার, মানে কাস্টমার আসেনি? হ্যাঁ আছে আছে আছে, কাস্টমার আছে। দরদামটা কি ঠিক মতো বলছে? কাস্টমার দাম 15,000 12,000 14,000 18,000। মানে আপনারা 15,000 বললে কাস্টমার কত বলছে? কাস্টমারে বলে 10,000। আচ্ছা এই যে আমরা এই যে এই এটা দেখছি, এই খাসিটা দেখছি, এটার দাম আপনারা কত চাচ্ছেন? এটা এটা দাম চাইছে 17,000। 17,000। আর এটা কাস্টমার দাম কত বলছে? 10,000 11,000। 10,000 11,000। আপনি নিয়ত করছেন কত হলে দিবেন? আমি নিয়ত করছি 14,000 হলে আপনি নিয়ত করছেন ছেড়ে দিবেন। আচ্ছা সুপ্রদর্শক, এই যে আপনারা শুনছেন আপনাদেরকে আফতাবনগর হাট থেকে আমরা এই কুরবানি উপলক্ষে আপনারা খাসি এগুলো কী দরে বিক্রি হয় তা আমাদের কাছে জানতে চেয়েছেন, মূলত সেই উদ্দেশ্যে আমরা এসেছি। তো এই যে এইদিকে দেখছি আমরা সারি সারি প্রচুর খাসি উঠেছে। এই যে দেখুন এখানে প্রচুর খাসি উঠেছে। তো আসুন আমরা একটু এখানে একটু জিজ্ঞাসা করি। আসসালামু আলাইকুম ভাই, কোথা থেকে আসছেন? আমি আসছি ঝিনাইদহ জেলা। ঝিনাইদহ? কয়টা খাসি নিয়ে আসছেন? নিয়ে আসছে 31টা। 31টা? আচ্ছা আমাদেরকে একটু বলবেন যে এই যে দাঁড়িয়ে আছে এই খাসিটার কি পরিমাণ গোস্ত হবে? এখানটা আপনার 38 কেজি মন এরকম হবে সম্ভবত। 38 কেজি? জি। এটা আপনার আইডিয়া? আইডিয়া। এত বেশি হবে? আচ্ছা যাই হোক, এটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 40,000। 40,000? জি। কাস্টমার দরদাম কত করছে? ওই 20-22 এরকম দাম করছে। 20-22 করছে? আর আপনি নিয়ত কত হলে ছাড়বেন? নিয়ত ছাড়া কিনা আপনার 28,000 টাকা কিনা, তো এখন 1,000 টাকা লাভে রাখা একটু আশা। মানে এটা আপনার 28,000 টাকায় কেনা? আচ্ছা মানে 2,000 টাকা এখন লাভে আপনি সেটা আপনার নিয়ত আছে আর কি, মানে 30,000-এর কাছাকাছি গেলে আপনার হয়ে যাবে। আচ্ছা আপনার এখানে যে খাসিগুলি দেখছি সর্বনিম্ন কত টাকার খাসি আছে? সর্বনিম্ন 8,000 7,000। একটু দেখাবেন? আসুন সুপ্রিয় দর্শক, আমরা একটু ছোট ছোট খাসি যেগুলো 7-8,000 টাকা দাম সেগুলি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। কোনগুলি? আচ্ছা ওটার দাম কত যাচ্ছেন? 10,000 চাচ্ছেন, 7-8,000 হলে দিয়ে দিবেন আর কি। আচ্ছা এখান থেকে শুরু করে আপনার মোটামুটি 30-32,000 টাকা পর্যন্ত এই খাসি রয়েছে। এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন 8,000 টাকা 7-8,000 টাকা সর্বনিম্ন দাম, সেখান থেকে 30-32,000 টাকা পর্যন্ত এই যে খাসিগুলি আপনারা এই আফতাবনগর হাট থেকে এই যে পেয়ে যাবেন। এখনও যদিও কোনো ক্রেতা নেই, ক্রেতা শূন্য মোটামুটি বলা যায়, দু একজন এসে দরদাম করছে। তবে আমরা কাস্টমারদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে দামগুলি এখন একটু বেশি হচ্ছে, দু একদিনের মধ্যে দামগুলি হয়তো কমে যাবে, সেই সময় তারা কিনবে। তো তারা জাস্ট এখন ভিজিটের উপর আছে। এই যে আমরা দেখি এখানে এই যে খাসিগুলি দেখছেন আপনারা, এখানে কিছু খাসি এসেছে। এখানে মানে দরদাম চলছে ভাই। আসসালামু আলাইকুম। কয়টা খাসি আনছেন? 25টা? আচ্ছা উনারা কি খাসি দেখছেন? কোন খাসিটা? এই খাসিটা? এটা আপনি কত চাইছেন? 13,000। ভাই আসসালামু আলাইকুম। আপনারা কত বলছেন ভাই? 10 বলছি। দিচ্ছে না? না, 10 তো দিয়ে দেওয়ার কথা ভাই। না ভাই হয় না, এরকম কিনে আনতে পারিনি।
এরকম পোষায় না আপনাদের? কোথা থেকে আসছেন? ফরিদপুর থেকে। ফরিদপুর থেকে আপনার নিয়ত আছে কত হলে ছাড়বেন? বারো সাড়ে বারো হলে ছাড়বেন। এই যে সুপ্রিয় দর্শক আপনি দেখছেন এখানে এই যে খাসিটি, এটা নিয়ে দরদাম চলছে। এই যে দেখুন, আপনাদেরকে আমরা সব হাট দেখিয়ে থাকি, আপনারা নিজেরা নির্ধারণ করবেন যে এই হাটে খাসির দামটা বেশি না কম। তবে এই জায়গায় আমদানি মোটামুটি ভালোই বলা চলে। এই যে দেখুন, প্রচুর আমদানি বলা যায় এই খাসির। কারণ এবার আমরা যেটা দেখছি যে খাসির বাজারে প্রতি মানুষের একটু আগ্রহ বাড়ছে, আপনাদের কমেন্টসের পরিপ্রেক্ষিতে আমরা বুঝছি যে খাসির বাজারে আগ্রহটা মানুষের বাড়ছে। তা আসুন আমরা এদিকে একটু দেখি। আবারও জানিয়ে রাখি আপনাদেরকে, আজ 28শে জুলাই 2020 মঙ্গলবার আপনাদেরকে যে হাটটা দেখাচ্ছি এটা হলো আফতাবনগর, ঢাকার অস্থায়ী আফতাবনগর হাট। এই হাট থেকে খাসির দাম, কুরবানির খাসির দাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই আসসালামু আলাইকুম। ভাই কোথা থেকে আসছেন? সুন্দরগঞ্জ। হ্যাঁ, গাইবান্ধা। আচ্ছা, উত্তরবঙ্গ থেকে আসছেন? জি ভাই। আচ্ছা, কতগুলি আনছেন ভাই? নয়টা। হ্যাঁ, আর নয়টাই খাসি, কোনো গরু আনেননি? আচ্ছা, এই যে খাসিগুলি আনছেন, আমাদেরকে একটু দামগুলি বলবেন, কী দরে চাচ্ছেন? সর্বোচ্চ সবচেয়ে কম দামের কোনটা? এটা 8,000। ওইগুলো 7,000, ওই যে কোনায় কালোটা। আচ্ছা, মানে 7,000 থেকে শুরু করে আপনার মোটামুটি 10-12,000 টাকার মধ্যে এইগুলি আছে। হ্যাঁ, আর মানুষ কি ক্রেতা কি দরদাম করছে? মানে দামটা কিরকম করছে? 8,000 কয়। মানে 12,000-টা 8,000 বলে? তো আপনাদের নিয়তটা কত? 12,000-টা, এই যে 12,000-টা আপনার নিয়ত কত? 11 হইলে ছাড়বে? তো এইবার মানে পরিস্থিতিটা কেমন বুঝছেন? বাজার খারাপ। বাজার খারাপ, মানে এবার দামটা লোকজন নাই আইছে না? এখনো তো সময় আছে, তিন দিনের মধ্যে অবশ্যই লোকজন আসবে। আচ্ছা ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এবার আমরা এখানে দেখছি বেশ বড় বড় খাসি। এই যে দেখুন, অনেক বড় বড় খাসি। আসসালামু আলাইকুম। আপনি কিনতে আসছেন? 13,000 বলছি। এই যে দাম বলে 17,000, এটা এই খাসিটা ওনারা 17,000 একদম একদম, আর আপনি 13,000? হ্যাঁ, 13,000 বলছি। আচ্ছা, আপনি গতবার কি খাসি দিয়েছিলেন? গতবার খাসি দিয়েছি, গরু দিয়েছি। আর এবার গরু দিবেন না? গরু দিব ভাগে, খাসি একা দিব। মানে এবার খাসি দিবেন আর গরু দিবেন ভাগে? তো এবার আপনি আসলে রেটটা কি আমাদেরকে যদি একটু জানান। বেশি মনে হচ্ছে আর গত বছর থেকে খাসির গরুর দাম কম আছে। গরুর দাম কম, খাসির দামটা আপনার বেশি মনে হচ্ছে? আচ্ছা 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 ভাই, আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন? ঝিনাইদা। কতগুলো খাসি নিয়ে আসছেন? 10টা আনছে। 10টা? এই যে এটা দরদাম চলছে, উনি যে 13,000 টাকা বলছে, 13,000 কে আপনি 15,000 বুঝলো, আসল টাকা উঠবে না? আসল টাকা উঠবে না। আপনার এটা কেনা কত? আমার এটা কেনা নেই, এটা বাড়ির পালা, এই যে সব কেনা। আচ্ছা, এটা বাড়ির পালা, তো এটা আপনি কত নিয়ত করছেন? কত এটা? আপনি 17,000 হলে বেচবো। 17,000 আপনি এটা লাস্ট দাম রেখেছেন? আর আপনার কাছে এই যে খাসিগুলো রয়েছে, এগুলো ধরেন 15 আছে, হ্যাঁ 14 আছে, মানে 14 থেকে শুরু করে 16 লাস্ট। আচ্ছা, এখান থেকে শুরু করে 17,000 পর্যন্ত আপনার এখানে খাসিগুলি রয়েছে। তো কি বুঝছেন? বিক্রি করেছি আপনার 600 টাকা কেজি। 600 টাকা কেজি মানে লাইফ ওয়েট, পুরা ওজন? 600 টাকা কেজি পুরা ওজন বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, কোথায় বিক্রি হলো এটা? বিক্রি হলো আপনার এই আগারগায়। 600 টাকা কেজি? আচ্ছা, তাহলে তো দামটা এই দুটোর ভালোই পেয়েছে, দাম ভালো ভালো পেয়েছে। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন 600 টাকা করে লাইফ ওয়েট এই খাসি দুটো উনি বিক্রি করেছেন, তবে এটা অনেক রেট পেয়েছেন। 600 টাকা কেজি মানে অনেক রেট, আপনারা নিজেরাও জানেন যে 50-60% মাংস হয়, তো সেই তুলনায় মাংসের দর তো 1,000 টাকার উপরেই পড়ে গেল। তো